সবুজ শক্তি পরিবারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ শরীফ এনাম, আমি টেকনিক্যাল সার্ভিস ম্যানেজার হিসেবে কাজ করছি এখানে। আজকে আমরা দেখব খুব অল্প সময়ে 2 ঘন্টার ভিতরে আমরা কীভাবে সবুজ শক্তি বায়ো রেজিস্টার স্থাপন করতে পারি। এখন আমরা দেখব বায়ো রেজিস্টার স্থাপনের জন্য প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি বা টুলস। এখানে রাখা আছে একটি হেক্সো করাত, এটি পাইপ কাটার কাজে ব্যবহার করা হয়। তারপর লাগবে একটি স্পিরিট লেভেল, এটা দিয়ে গর্ত করার পরে গর্তের তলা সমান হয়েছে কিনা তা চেক করা হয়। তারপর লাগবে একটি মেজারমেন্ট টেপ, একটি টেফলন টেপ, একটি স্প্যানার, একটি কর্ডলেস ড্রিল, সিলিকন জেল এবং সিলিকন গান, পিভিসি সলভেন্ট এবং একটি স্ক্রুড্রাইভার। এই কয়েকটি যন্ত্রের সাহায্যে আমরা খুব সহজে স্থাপন করতে পারবো আমাদের সবুজ শক্তি বায়ো রেজিস্টার। চলুন দেখে আসি কীভাবে আমরা এটি স্থাপন করতে পারি। প্রথমে আমরা বায়ো রেজিস্টার এই প্রান্তে আউটলেট পাইপ স্থাপন করব। আউটলেট পাইপ স্থাপন করার জন্য আমাদের লাগবে হচ্ছে আউটলেট পাইপ, 2টি এলবো এবং পিভিসি সলভেন্ট। আউটলেট পাইপ, 2টি এলবো এবং সলভেন্ট। প্রথমে আমরা সলভেন্টটি পাইপের যে কোনো এক প্রান্তে লাগাই। তারপরে আমরা এলবোর যে মাথায় একটি রিব আছে সেই প্রান্তে ভিতরের অংশে সলভেন্ট লাগাই। দু লাগানোর পরে আমরা পাইপটি এখানে স্থাপন করব। পাইপ বসানো হয়ে গেলে গ্লু শুকানোর জন্য কিছুক্ষণ সময় দিতে হবে। এরপর আমরা পাইপের এ প্রান্তে স্থাপন করব। তারপর এই এলবোর অন্য প্রান্ত আমরা এখানে মাপ দিব, কোন জায়গাতে বসালে এই পাইপটি ঠিক মতো হয়। এটা মেপে আমরা মার্ক করে রাখলাম কতখানি অংশ কাটতে হবে। তারপর মাপ নেওয়া জায়গায় আমরা হেক্সো করাত দিয়ে পাইপটি কেটে নিব। কাটা হয়ে গেলে আমরা আবার এলবোর এক প্রান্তে পিভিসি সলভেন্ট লাগাই এবং পাইপের অপর প্রান্তেও সলভেন্ট লাগিয়ে নিই। তারপর এলবোর দুটি প্রান্ত একদিকে করে আমরা অন্য মাথায়, পাইপের অন্য মাথায় লাগিয়ে নিই। এরপর আমরা 2টি ক্ল্যাম্প নিয়ে স্লিভ করতে লাগাবো। তারপর সিলিকন জেল দিয়ে এই জায়গাতে সিলিকন জেল লাগিয়ে নিব সিলিকন গানের সাহায্যে। তারপর আমরা আউটলেট পাইপটি নিয়ে আউটলেট পাইপও সিলিকন জেল লাগাবো। গ্লু লাগানো হয়ে গেলে আমরা পাইপটি এখানে স্থাপন করব। পাইপ স্থাপন হয়ে গেলে একটি স্ক্রুড্রাইভার দিয়ে ক্ল্যাম্পগুলো টাইট দিতে হবে। স্ক্রুড্রাইভার দিয়ে ভালো করে ক্ল্যাম্প টাইট দিয়ে নিই। টাইট দেওয়া শেষ হলে আমাদের আউটলেট পাইপ লাগানোর কাজ শেষ। এখন আমরা ওই পাশে গিয়ে ইনলেট পাইপ লাগাবো। আমরা এখন আউটলেট পাইপটি বসিয়ে মেপে নিব কতখানি পর্যন্ত পাইপ কাটতে হবে। তারপর মাপ নেওয়া জায়গা মতো আমরা পাইপটি কেটে নিই। পাইপ কাটা হয়ে গেলে আমরা পিভিসি সলভেন্ট নিয়ে পাইপের অন্য প্রান্তে একটু পিভিসি সলভেন্ট লাগিয়ে দেব। তারপর আমরা একটি এলবো নিব। এলবো নিয়ে এলবোর ভিতরের প্রান্তেও পিভিসি সলভেন্ট লাগিয়ে দেব। তারপর আমরা এলবোটি এমনভাবে লাগাবো যাতে এলবোর এই প্রান্ত এবং ফাইনালের এই প্রান্ত একই সমান্তরালে থাকে। এলবো লাগানো হয়ে গেলে আমরা সিলিকন গান দিয়ে একটু আঠা লাগিয়ে নিই। এলবোর বাইরের অংশে আমরা একটু আঠা লাগিয়ে নিব। এরপর আমরা বায়ো রেজিস্টারটিকে কাট করে শোয়াবো। এরপর একটি ক্ল্যাম্প আমরা এখানে লাগাবো। ক্ল্যাম্প লাগানোর পরে এলবোর এই প্রান্ত পাশে লাগবে। এরপর স্ক্রুড্রাইভারের সাহায্যে ক্ল্যাম্পটি টাইট করব। এরপর আমরা ড্রিল মেশিনের সাহায্যে এখানে একটি স্ক্রুড্রাইভার লাগিয়ে দেব। এরপর আমরা গ্যাস পাইপের এক প্রান্তে টেফলন টেপ লাগাবো। টেফলন টেপ লাগানো হয়ে গেলে আমরা এইখানে থ্রেড পাইপের সাহায্যে পাইপ লাগিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গর্ত করা হয়েছে। আমরা এখন স্পিরিট লেভেল এবং মেজারমেন্ট টেপ দিয়ে মেপে দেখব গর্তটি ঠিকভাবে করা হয়েছে কিনা।
এরপর আমরা ওভারফ্লো পাইপটি এখানে ঢুকিয়ে ড্রিল মেশিন দিয়ে লাগিয়ে দেব। আমরা সফলভাবে আমাদের বায়োডাইভার্সিটি স্থাপন সম্পন্ন করতে পেরেছি। এর শেষ ধাপ হিসেবে আমাদেরকে এইখানে দেখানো লিঙ্কে ক্লিক করে স্মার্টফোনের সাহায্যে গ্রাহক রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে। এই ফর্মটি পূরণ করার ফলে গ্রাহক আমাদের কাছ থেকে সকল ধরনের বিক্রয় সেবা পেতে পারেন। বায়োরেজিস্টার এই অংশটিকে আমরা বলি ইনলেট পাইপ, এখান থেকে নিয়মিত গোবর ঢালতে হয়। এই অংশটিকে আমরা বলি গ্যাস পাইপলাইন, এখান থেকে গ্যাসের লাইনটি গ্রাহকের বাড়ি পর্যন্ত যায়, রান্নাঘর পর্যন্ত যায়। আর ওই অংশটি হচ্ছে ওভারফ্লো পাইপ, যখন গ্যাস ভর্তি হয়ে গোবরটি সার হিসেবে বেরোয় আসে তখন ওই পাইপটি দিয়ে বের হয়ে আসবে। প্রতিবার রান্না শুরু করার আগে এবং রান্না করার সময় আমরা এই প্রেশার গজের রিডিংয়ের দিকে খেয়াল রাখবো, যাতে আমরা রান্না ঠিকভাবে শেষ করতে পারি। আর যে কোনো প্রয়োজনে আমরা এই কল সেন্টারে ফোন করে কাস্টমার কেয়ারকে অবহিত করবো।